থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। লাস্ট কিছুদিন ধরেই ভিডিওতে তোমরা কমেন্ট করে যাচ্ছ ডার্বির টিকিট কবে ছাড়বে, ডার্বির টিকিট কোথা থেকে কাটবো, কিরমভাবে কাটবো, পরপর কমেন্ট করে যাচ্ছিলে। তো তোমাদের বলেছিলাম যে ডার্বির টিকিট ছাড়লে অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো, যেমন প্রত্যেকবার জানাই। তো এইবারও সেটার জন্যই জানিয়ে দিচ্ছি, এই ভিডিওতেই ডার্বির টিকিটের সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। কিন্তু সবার আগে যেই কথাটা, সেটা হলো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটাতে গিয়ে ক্লিক করে দাও, রেগুলার এরকম ভিডিও কিন্তু পেয়ে যাবে, সব আপডেটসের ভিডিও কিন্তু পেয়ে যাবে। আর ডার্বির টিকিট নিয়ে তো আলোচনা করব, সব কিছু তোমাদের বলে দেবো, কিন্তু তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমাদের, তো এই ভিডিওর তলায় কিন্তু কমেন্ট করে বলতে পারো, সেই কনফিউশনগুলোও ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবার প্রথমে বলি যে ডার্বির টিকিটস অনলাইন কোথায় পাওয়া যাবে। অনলাইন কিন্তু ডার্বির টিকিটস পাওয়া যাবে পেটিএম ইনসাইডারে। পেটিএম যে নর্মাল অ্যাপ সেখানে কিন্তু না, পেটিএম ইনসাইড তোমরা তোমাদের যে ফোনে ব্রাউজার আছে, যে ব্রাউজারই থাকুক, ক্রোম থাকুক বা অন্য কিছু থাকুক, সেই ব্রাউজারে গিয়ে পেটিএম ইনসাইডার টাইপ করে ক্লিক করবে, তাহলেই দেখবে নিচে insider.com বলে একখানা লিঙ্ক আসবে, সেটাতে ঢুকলেই পেটিএম ইনসাইডারে ঢুকে যাবে। প্রথমে শহর সিলেক্ট করতে হবে, সেখানে গিয়ে কলকাতা সিলেক্ট করে নেবে। কলকাতা সিলেক্ট করলেই দেখবে পরপর অপশান আসবে, যেমন মুভিজ, অনলাইন গেমিং, এসব পরপর ইভেন্টস, এরকম পরপর অপশান আসবে। সেটাতে একদম টেনে টেনে বাদিকে টেনে টেনে যাবে, একদম শেষে দেখবে স্পোর্টস অপশানটা আছে। সেই স্পোর্টস অপশানে ঢুকলে একদম শুরুতেই হিরো আই লিগ, যে একদম দেখবে হুয়ান মেরা আর এডমান্ডের ছবি দিয়ে একখানা ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু ওখান থেকে কাটতে পারবে। তো ক্লিক করলে প্রথমে কিন্তু মানে নিচে যেতে হবে, নিচে গিয়ে একটা বাই নাও অপশান আসবে, সেই বাই নাও অপশানে যদি ক্লিক করো, ক্লিক করলেই দেখবে স্টেডিয়ামের একটা ফুল ভিউ থাকবে, মানে প্রত্যেকটা গ্যালারি আলাদা আলাদা করে মার্কিং করে স্টেডিয়ামে একটা ফুল ভিউ থাকবে। যেই গ্যালারিতে তোমরা কাটতে চাও সেই গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু ঢুকে যাবে সেই গ্যালারিতে, আর সেই গ্যালারির টিকিটের দাম ফাম সব দেখিয়ে দেবে। টোটাল 100 থেকে 800 টাকার টিকিট আছে, 100গুলো হলো সব নিচে, তারপরে 200 আছে সব মাঝখানে, 150 আছে ওপরে, তাছাড়া 400 হলো ভিআইপির দু সাইডে আছে, আর 800 টাকা হলো ভিআইপির টিকিট আছে। তো তোমাদের বলে দিলাম যে স্টেডিয়ামের যে ভিউটা আসবে বাই নাও ক্লিক করলে, সেখানে তোমরা যেই গ্যালারিতে কাটতে চাও সেই গ্যালারির উপর ক্লিক করলেই কিন্তু খুলে যাবে, আর ওখানে সিলেক্ট করে তোমরা কেটে নিতে পারবে। আর বাকি যে সব ডিটেলস, যে কোথা থেকে টিকিট তুলবে বা মানে কবে টিকিট তুলবে, কীরমভাবে তুলবে, বা কেউ যদি হোম ডেলিভারি করো সেটাও কীরমভাবে করবে, সেগুলো কিন্তু টিকিট কাটার পরে মেলে তোমাদের সব ডিটেলস পেয়ে যাবে, ওখান থেকেই বুঝতে পেরে যাবে। আর যেটা এখন অবধি জানতে পারছি যে অফলাইন টিকিট যা জানতে পেরেছি যে বৃহস্পতিবার থেকে ছাড়বে, মানে 12 তারিখ থেকে নাকি অফলাইন টিকিট ছাড়বে এরকম শোনা গেছে, এটা কিন্তু এখনও পারফেক্ট খবর না। তো বৃহস্পতিবার থেকে ছাড়বে এরকমই শোনা যাচ্ছে 12 তারিখ। আর আগের বার কিন্তু বলা হয়েছিল যে 1 নম্বর গ্যালারিতে আর 4 মানে 1 নম্বর যে গেট আছে সেখানে আর 4 নম্বর গেটের ওখানে কিন্তু টিকিট দেওয়া হবে, কিন্তু তা কিন্তু হয়নি। টিকিট দেওয়া হয়েছিল কিন্তু আমুল আইল্যান্ডের পাশে দুখানা কাউন্টার করে টিকিট দেওয়া হয়েছিল, একটা ইস্ট বেঙ্গলের জন্য, একটা মোহনবাগানের জন্য, এরকম কিন্তু কাউন্টার করে টিকিট দেওয়া হয়েছিল। তো 1 নম্বর আর 4 নম্বরে কিন্তু দেওয়া হয়নি। যদি কেউ অফলাইন টিকিট কাটতে যাও তো আমি বলবো যে সবার প্রথমে আমুল আইল্যান্ডেই যেও, কারণ আগের বারও বলা হয়েছিল 1 নম্বর 4 নম্বরে, কিন্তু আমুল আইল্যান্ডে কিন্তু যেরকম বললাম কাউন্টার করে রাখা হয়েছিল, অনলাইন অফলাইন টিকিটের জন্য আলাদা আলাদা কাউন্টার ইস্ট বেঙ্গল মোহনবাগানের জন্য কিন্তু করে রাখা হয়েছিল, সেখান থেকেই সবাই গিয়ে কেটেছিল, আমরাও গিয়ে কেটেছিলাম। তো সব তো ডিটেলস বলে দিলাম, এবার বলে দিক যে কোন কোন জায়গায় কার কার মানে সিটিং আছে। এটা তো ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, তো সেই হিসাবেই তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের যে বললাম যে স্টেডিয়ামের ভিউটা আসবে ওখান থেকে ক্লিক করে তোমাদের কাটতে হবে, যে কোন গ্যালারিতে তোমরা কাটবে, যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য তোমাদের পুরো ফুল ডিটেলসটা বলে দিচ্ছি। তো প্রথমে মোহনবাগান গ্যালারিতে আসি। মোহনবাগান গ্যালারি প্রথমে D1 মানে হলো গোলের পিছনে একদম লোয়ার টায়ার। D1 100 টাকার টিকিট, ওটা হলো গেট নাম্বার 4 আর 5, আর র্যাম্প নাম্বার 21, 25, 27 আর 28, এটা হলো D1-এর। তারপর আসি D3 মানে গোলের পিছনে থার্ড টায়ারে, ওটা হলো 150 টাকার টিকিট, ওটার গেট নাম্বার 5 আর র্যাম্প নাম্বার 26। এগুলো কিন্তু সব মোহনবাগানের। আর কিন্তু পেটিএম ইনসাইডারে D2টা মোহনবাগানে দেখাচ্ছে না, মানে D2 কাটার কোনো অপশান কিন্তু দিচ্ছে না, মানে গোলের পিছনে যে সেকেন্ড টায়ারটা আছে D2 ওটা কাটার কোনো অপশান দিচ্ছে না মোহনবাগান গ্যালারির দিকে। তারপরে আসি A2 মানে হলো ভিআইপি রাইট। এই ভিআইপি রাইটে কিন্তু 400 টাকা টিকিট, মানে ভিআইপির যে ডান দিকে ভিআইপি রাইট A2 গ্যালারি, এটা কিন্তু 400 টাকা টিকিট, এটাও মোহনবাগানের, এটারও গেট নাম্বার 5 আর র্যাম নাম্বার 29। তাছাড়া ভিআইপির টিকিট আছে ভিআইপিতে হলো Plaza R, মানে ভিআইপির ডান দিকটা ভিআইপি Plaza R আছে মোহনবাগানের, সেখানে টিকিটের দাম কিন্তু 800 টাকা, এটার গেট হলো ভিআইপি গেট, যেরকম জানোই তোমরা। আর বাকি আরও আছে যেগুলো হলো কমন গ্যালারি, সেগুলো একদম শেষে বলবো। এবার ইস্ট বেঙ্গলে
গ্যালারিগুলো বলে নিই, তারপরে কমন গ্যালারিগুলো শেষে বলবো, যেগুলো হলো হাফ হাফ ইস্ট বেঙ্গল মোহনবাগানের আছে। তো এরপরে ইস্ট বেঙ্গলের গ্যালারি বলি, B1 মানে গোলের পিছনে ফার্স্ট টায়ার যেটা, সেটা হলো B1, 100 টাকার টিকিট, গেট নাম্বার হলো 1 আর 2, আর র্যাম্প নাম্বার হলো 3, 6 আর 7। তারপরে আছে B2, গোলের পিছনে সেকেন্ড টায়ার, সেখানে হলো 200 টাকার টিকিট, ওটা হলো গেট নাম্বার 1 আর র্যাম্প নাম্বার 4। তারপরে B3 যেটা হলো থার্ড টায়ার গোলের পিছনে ইস্ট বেঙ্গলের, সেটা হলো 150 মানে 150 টাকার টিকিট, গেট নাম্বার 1 আর র্যাম্প নাম্বার 5। আর A2 লেফট, যেমন A2 রাইট মোহনবাগানের, A2 লেফট হলো ইস্ট বেঙ্গলের 400 টাকার টিকিট, ওটা হলো গেট নাম্বার 1 র্যাম্প নাম্বার 1। আর VIP হলো, VIP-তে বলেই দিয়েছি, প্লাজা আর হলো ডান দিকে, প্লাজা কিউ হলো বাঁদিকে। তো প্লাজা কিউ হলো ইস্ট বেঙ্গলের 800 টাকার টিকিট, আর ওটার তো VIP গেট অবশ্যই। এবার বলে দিই যেগুলো হলো কমন গ্যালারি, যেমন C2 অর্ধেক ইস্ট বেঙ্গলের, অর্ধেক মোহনবাগানের, A1ও তাই, অর্ধেক ইস্ট বেঙ্গলের, অর্ধেক মোহনবাগানের। তো এগুলো ডিটেলসও তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে আসি C1-এ। C1 মানে পুরো একদম মাঝখানের গ্যালারিটা, মানে পুরো একদম সাইড লাইন ধরে যে গ্যালারিটা, C1 VIP-র অপোজিটে, সেই C1 গ্যালারি ফার্স্ট টায়ার, সেটা হলো 100 টাকার টিকিট, ইস্ট বেঙ্গলে হলো গেট নাম্বার 3 র্যাম্প নাম্বার 13-14, আর মোহনবাগানে হলো গেট নাম্বার 3A র্যাম্প নাম্বার 20। তো এবার C2-তে আসি। C2 হলো সেকেন্ড টায়ার, একদম সাইড লাইন ধরে সেকেন্ড টায়ার যেটা, সেটা হলো C2। C2 হলো 200 টাকার টিকিট, ইস্ট বেঙ্গলের গেট নাম্বার 2 র্যাম্প নাম্বার 11-12, আর মোহনবাগানের গেট নাম্বার 3A র্যাম্প নাম্বার 18-19। এটা হলো C2 হলো। এবার C3 মানে থার্ড টায়ার, পুরো একদম গোলের সাইড, গোল লাইন, সাইড লাইনের পুরো সাইড দিয়ে থার্ড টায়ার C3, সেটাই হলো 150 টাকার টিকিট, ইস্ট বেঙ্গলের হলো গেট নাম্বার 3 র্যাম্প নাম্বার 15, আর মোহনবাগানে হলো গেট নাম্বার 3A র্যাম্প নাম্বার 17। এটা হলো বলে দিলাম পুরো C1 C2 C3। এবার আসি VIP-র দিকে, মানে VIP-র নিচে যেটা ফার্স্ট টায়ার, সেটা হলো A1, ওই গ্যালারিটাও বলে দিচ্ছি। A1-এ হলো 100 টাকার টিকিট, A1-এ গেট নাম্বার 1 র্যাম্প নাম্বার 2 ইস্ট বেঙ্গলের জন্য, আর মোহনবাগানের জন্য গেট নাম্বার 5 র্যাম্প নাম্বার 30। এটা হলো A1। তো সবকটা বলে দিলাম তোমাদের, আরেকবার তোমাদের যাতে সুবিধা হয় সেটার জন্য কিন্তু আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি যে কোন কোন গ্যালারি কার কার। তো প্রথমে হলো মোহনবাগানের D1 D2 D3, কিন্তু D2-তে কিন্তু কোনো টিকিট ছাড়া হয়নি, D2-র জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে পেটিএম ইনসাইডারে। তারপরে মোহনবাগানের A2 আছে, যেটা হলো VIP রাইট, সেটা 400 টাকার টিকিট, কিন্তু A2 আছে। তাছাড়া VIP তো অবশ্যই আছে, আর তাছাড়া কিন্তু C2 আছে, মানে C2-র ডান দিকটা কিন্তু মোহনবাগানের, C2-র বাদিকটা ইস্ট বেঙ্গলের। তাছাড়া A1-এও তাই, A1-এর ডান দিকটা মোহনবাগানের, বাদিকটা ইস্ট বেঙ্গলের। আর ইস্ট বেঙ্গলে কিন্তু B1 B2 B3, মানে গোলের পিছনে B1 B2 B3 তিনটেই আছে। তাছাড়া C2 আছেই, মানে C2-র বাদিক যেটা বললাম, আর A1-এরও বাদিকটা আছে। মানে এইগুলো গিয়ে কিন্তু, কারণ তোমাদের এগুলো বলে দিচ্ছি, কারণ ওখানে কিন্তু গ্যালারিটা শুধু দেখাবে, গ্যালারির থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে কোন গ্যালারিতে কাটবে, সেই গ্যালারিতে কাটলেই আলাদা আলাদা করে ইস্ট বেঙ্গল মোহনবাগান তোমাদের দেখিয়ে দেবে। তো সেই জন্য যাতে সুবিধা হওয়ার জন্য কোন কোন গ্যালারি কার কার, সেগুলো সব ডিটেলসে বলে দিলাম। তো টিকিট তো এখন থেকেই কাটতে পারবে অনলাইন সব ডিটেলস দিয়ে। আর যেদিন টিকিট তুলতে যাবে সেটা কিন্তু সব ডিটেলস, যে কোথার থেকে তুলতে হবে, মানে কোন সময় তুলতে হবে, সব ডিটেলস কিন্তু তোমাদের মেল করে দেওয়া হবে। যেই মেল থেকে ওখানে লগ ইন করবে সেই মেলেই কিন্তু সব ডিটেলস পেয়ে যাবে। তো কোনো টেনশন নিও না, অবশ্যই অনলাইন টিকিট সবাই কেটে নাও। আর অফলাইন টিকিট যেমন বললাম, যা এখন অবধি শোনা যাচ্ছে 12 তারিখ থেকে অফলাইন টিকিট দেবে, তখনই হয়তো অনলাইন টিকিটেরও কালেকশন ডেট তখনই দেবে, কারণ একসাথেই হয় অফলাইন টিকিট আর অনলাইন টিকিটের কালেকশন ডেট। আর যা খুব সম্ভবত আইল্যান্ডেই দেবে, কারণ আগেরবারও তোমাদের বললাম যে বলা হয়েছিল গেট 1 আর গেট 4-এ দেওয়া হবে, কিন্তু সবার টিকিট কিন্তু আমুল আইল্যান্ডেই দেওয়া হয়েছিল। ডার্বি মানে তো একদম বাঙালিদের উৎসব। এবার আশা করা যায় যে ডার্বির গ্যালারি পুরো একদম ভর্তি থাকবে, কারণ দেখতে পাচ্ছ করোনা ভাইরাসের জন্য অনেক খেলা পিছিয়ে যাচ্ছে, বসন্ত উৎসব পিছিয়ে যাচ্ছে, কিন্তু বাঙালির ডার্বি তো চলবেই, ডার্বিতে একটা হিউজ গ্যাদারিং হবে। তো অবশ্যই সবাই কিন্তু তাড়াতাড়ি টিকিট কেটে নাও, টিকিট শেষ হওয়ার আগে কিন্তু সবাই একদম খুব তাড়াতাড়ি করে টিকিট কেটে নাও আর টিকিট বুক করে নাও, যাতে একদম মানে টিকিটগুলো ছাড়লেই সঙ্গে সঙ্গে গিয়ে কালেক্ট করে নিতে পারো। আর যেটা বললাম যে অফলাইন টিকিটের ডেট তো তোমাদের বলেই দিলাম, ওটাই হয়তো খুব সম্ভবত অফলাইন টিকিটের ডেট, আর সেই ডেট থেকেই মানে 12 তারিখ বৃহস্পতিবার, সেই ডেট থেকেই হয়তো অনলাইন টিকিটেরও কালেকশন, মানে গিয়ে তোমরা অনলাইন টিকিট তুলতে পারবে। অনলাইন টিকিট কিন্তু ক্লাব থেকেও তোলা যায়, স্টেডিয়াম থেকেও তোলা যায়, সেটা তোমরা যেটা সিলেক্ট করবে, ক্লাব নয় স্টেডিয়াম, সেখান থেকেই কিন্তু অনলাইন টিকিট তুলতে পারবে। তো অবশ্যই সবকিছু ঠিকঠাক করে করে নাও। আর যদি কোনো কনফিউশন থাকে, যেরকম বললাম আবার বলে দিচ্ছি, কোনো কনফিউশন থাকলে যে কোনো কনফিউশন
কনফিউশন থাকলে কমেন্ট করে জানিও, আবার কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কনফিউশনগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানেই ভিডিও শেষ করছি, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সব তোমাদের ডিটেলস দিয়েছি ডার্বির টিকিটের, সব ডিটেলস তোমরা সবাই জানতে চাইছিলে, ডার্বির টিকিটসের কী কোথাতে কাটবো, কবে থেকে আসবে, মোটামুটি এক সপ্তাহ আগে থেকে, মানে এটা দেখেই বোঝা যায় যে কলকাতা ডার্বির ক্রেজ কতটা আছে। যেই টিমই যেই পজিশনে থাকুক, কলকাতা ডার্বির ক্রেজ কিন্তু সবসময় আলাদাই, মানে একটা বাঙালির উৎসব বলা যায়। বেল আইকনটা টিং টং করে দিও, নাহলে কিন্তু রেগুলার নোটিফিকেশান পাবে না, ভিডিও দেখতে পাবে না। তো অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে রেগুলার নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওর। তো চলো এখনের জন্য টাটা।